আসসালামু আলাইকুম, আমি উর্মি চলে এসেছি আপনাদের মাঝে। আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুব সহজ অল্প সময়ে একটি মজার রান্না করব। বাড়িতে যদি কিছু না থাকে খুব সহজেই এই রান্নাটি করা যায়। সঙ্গে থাকবেন, কি রান্না করব এক এক করে দেখিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। নিয়ে নিয়েছি তিনটি ডিম, নিয়ে নিয়েছি ধুয়ে কেটে পাঁচটি পেঁয়াজ, আর যা যা লাগবে রান্না করব দেখবেন। গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি, গ্যাসটি অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা সর্ষের তেল দিয়েও রান্নাটি করতে পারেন, পরিমাপ মতন তেল দিয়ে দিতে হবে। ডিম তেলানি রান্নাটি করতে বেশি কিছু লাগে না, অল্প কিছু ঘরে থাকা উপকরণ হলেই হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, মাঝখানে ফেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ, স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাপ মতন হলুদ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো ছোট চামচ দিয়ে এক চামচ, ডিম তেলানি রান্নাটি করতে খুব বেশি মশলা লাগে না। মশলাটি কষার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে 2-3 মিনিট ধরে মশলা পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি, খুব ভালো করে বলকিয়ে নিতে হবে, একটু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি। খুব ভালো করে বলক উঠেছে, তো ডিম নিয়ে নিচ্ছি। একটা একটা করে ডিম ভেঙে নিব এই বাটির মধ্যে। তো একটি ডিম আগে ভেঙে নিয়েছি, দেখেন আপনারা। এভাবে ডিম তেলানি যখন আপনারা করবেন, বাটিতে ডিম ভেঙে নেবেন, নিয়ে তারপরে পেঁয়াজ কষানির মধ্যে দিয়ে দিবেন। তিনটি ডিমই আমি এক এক করে এভাবে ভেঙে দিব। তো এখন ডিমগুলো ভেঙে দিয়ে দিয়েছি পেঁয়াজ কষানোর মধ্যে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3-4 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে অল্প হিটে ভালো করে একটু বলকিয়ে নিব। তো দেখি, মাশাআল্লাহ, দেখেন আপনারা খুব ভালোভাবে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেন খুব অল্প সময়ে ডিম তেলানি রান্না করতে খুব বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যেই ঝটপট রান্নাটি করে নেওয়া যায়। তো সর্বশেষে একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, খুব ভালো একটি ফ্লেভারের জন্য আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে উপরে একটু কাঁচা মরিচও অ্যাড করতে পারেন, তো আমি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। ডিম তেলানির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধুদের কাছে। আর একটিবারের জন্য হলেও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে না, আসলে ভালো লেগেছে এভাবে ডিম তেলানি রান্না করে খেতে। খুবই অল্প সময়ে এই রান্নাটি করা যায়। তো রান্নাটি হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব, গ্যাসটি অফ করে দিচ্ছি।
ডিম তেলানি তরকারিটি আমি উঠিয়ে নিয়েছি। আপনারা এভাবে একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন, আপনাদের অনুরোধ রইল। এভাবে একবারের জন্য হলেও খেয়ে দেখবেন। আর ভিডিওর মধ্যে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে নেবেন, কেননা ইউটিউব চ্যানেলে আমি নতুন এসেছি। আপনাদের একটু ভালোবাসা একটু সহযোগিতা কামনা করছি সকলের কাছে। আপনাদের যদি একটু ভালোবাসা পাই তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা যদি একটু পাই তাহলে অনেক কিছু আমিও আপনাদের কাছ থেকে শিখতে পারি। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে ভিডিওটি দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিতে। যদি আপনারা কেউ নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে খুব সহজ সহজ কিছু রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি, আপনারা এই দোয়া করবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।